গুরুত্বপূর্ণ খবর ডাঙর খবর বহাগর পূর্বে লোকসভা নির্বাচন অর্থাৎ বিহুর পূর্বে লোকসভা নির্বাচন বহাগ বিহুর পূর্বে হব লোকসভা নির্বাচন ষোলো মার্চর বিয়লি নহলে সতেরো মার্চত নির্বাচনের দিন ঘোষণার পূর্ণ সম্ভাবনা আছে। কেন্দ্রীয় নির্বাচন আয়োগে ঘোষণা করব নির্বাচনের সূচী। উচ্চস্তরীয় সূত্র নিউজ এইটিনক সদরি করেছে এই বিষয়ে যে বহাগর পূর্বে অর্থাৎ বহাগ বিহুর পূর্বে নির্বাচন হব লোকসভা নির্বাচন হব এটা পর্যায়তে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এটা পর্যায়ত অর্থাৎ এটা পর্যায়তে এটা দিনতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। আট বা ন এপ্রিলত লোকসভা নির্বাচনের পূর্ণ সম্ভাবনা আছে। দেশের নির্বাচন আয়োগের দুজন আয়োগর পদ খালি হয়ে আছে। খালি হয়ে থাকা পদ দুটা পনেরো মার্চের ভিতর পূরণের সম্ভাবনা আর দুটা পদত নিযুক্তির পিছতে ঘোষণা হয়ে যাব নির্বাচনের সূচী। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত এটা পর্যায়ত বিগত সময়সোৱাত আমি দেখিছো যে দুটা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন এই নির্বাচন কিন্তু এই বেলি অসমত এটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়ারও পূর্ণ সম্ভাবনা আছে আর বহাগর পূর্বে অর্থাৎ বিহুর পূর্বে বহাগ বিহুর পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। আট ন এপ্রিলত হয়তো নির্বাচন হয়ে যাব, ষোলো নহলে সতেরো মার্চত সেয়া ঘোষণা নির্বাচনের দিন করার পূর্ণ সম্ভাবনা আছে। নির্বাচন আয়োগের দল ইতিমধ্যে ভ্রমণ করে গেছে, গোটে পরিবেশের বুঝ লৈ গৈছে আর এটা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হব পড়ে পূর্ণ সম্ভাবনা আর বিশ্বস্ত সূত্রয়ে উচ্চস্তরীয় সূত্র এই বিষয়ে সদরি করেছে, কিছু তথ্য কিছু ইঙ্গিত দিছে। দেশের নির্বাচন আয়োগের দুগী আয়ুক্তর পদ বা দুজন আয়ুক্তর পদ আসলে খালি হয়ে আছে। খালি হয়ে থাকা দুটা পদ পনেরো মার্চের ভিতর পূরণের পূর্ণ সম্ভাবনা আছে। দুটা পদ নিযুক্তির পিছতে ঘোষণা হব নির্বাচনের সূচী। আর খন্তেক সময় পিছতে আমি পোনপটীয়াকৈ অধিক আর জানাবলে আমি যত্ন করিম, কিন্তু এই মুহূর্তের ডাঙর খবর হয়েছে যে আট বা ন এপ্রিলত রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হব পারে। নির্বাচনের দিন ঘোষণা যিকোনো মুহূর্ততে হব পারে, ষোলো মার্চের বিয়লি নতুবা সতেরো মার্চের পুয়ার ভাগতে নির্বাচন ঘোষণা হয়ে যাব পারে। এটা নির্বাচনী চারিফালে প্রেক্ষাপট সাজু হয়ে গেছে। নির্বাচনের প্রার্থীও ইতিমধ্যে ঘোষণা দলবুড়ে করবলে আরম্ভ করেছে। বিশেষ শাসক পক্ষ এই ক্ষেত্র আগত আছে। কংগ্রেসের নির্বাচনের কোনোবা কোনোবা রাজ্যত যে প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে, কিন্তু নির্বাচনের দিন এটা ঘোষণা করা যেহেতু হওয়া নাই। কেতিয়াকৈ অনুষ্ঠিত হব নির্বাচন, বিশেষ বিহুর পূর্বে নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিও এক প্রকার যে ইঙ্গিত দিছিলে দিসপুরার তেনে পরিপ্রেক্ষিত এই মুহূর্তের কেতিয়াকৈ নির্বাচন হবর এটা পর্যায়ত নির্বাচন হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকার হইতে আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো। বিজু ডেকা, যেহেতু নির্বাচন এটা পর্যায়ত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, এই বিষয়ে অধিক জানিম আর কেতিয়া হব পারে, আট ন এপ্রিলত হব পারে নাকি নির্বাচন? হয়, এই মুহূর্তে ডাঙৰ খবৰটোৱেই হ'ল যে দেশৰ যি ওঠৰ সংখ্যক লোকসভা নিৰ্বাচন সেই নিৰ্বাচনৰ দুদিনমান পিছুৱাই যোৱাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে। কিয়নো দেশৰ মুখ্য নিৰ্বাচন আয়োগৰ দুজনকৈ নিৰ্বাচন আয়োগৰ পদ খালী হৈ আছে আৰু সেই পদ দুটা পূৰণ কৰাৰ বাবে বিশেষ তৎপৰতা অৱলম্বন কৰিছে। কেইদিনমানৰ পূৰ্বে হঠাতে নির্বাচন আয়ুক্ত গোয়েলে ইতিমধ্যে পদত্যাগ করেছে আর সেই পদটি পূরণ করার বাবে যুঁজা করে থাকা হয়েছে। তার পূর্বে আন এগারিয়ে নির্বাচন আয়ুক্ত পদটি খালি হয়ে আছে পদত্যাগ করার বাবে। এটা কথা হল দেশের নির্বাচন ওঠর সংখ্যক লোকসভা নির্বাচন এই দুগারী নির্বাচন আয়ুক্তর পদ খালি হয়ে থাকার বাবে দুদিনমান পাছুয়াই যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার হাতে যেখানে তথ্য আছে যে পনেরো তারিখের সন্ধিয়ার ভাগত নহলে ষোলো তারিখের পুয়ার ভাগত এই নির্বাচন দুগারী নির্বাচন আয়ুক্তর পদ খালি আছে, তেওঁলোকের পদ পূরণ করা হব আর ষোলো তারিখের আবেলির ভাগত বিয়লির ভাগত দেশের নির্বাচন আয়ুক্তের সংবাদমেল যোগে ওঠৰ সংখ্যক লোকসভা নির্বাচনের সূচী ঘোষণা করার পূর্ণ সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রীর ফলের ধরনের একটা ইঙ্গিত দিয়া হয়েছিল যে বিহুর পূর্বে আসলে নির্বাচন রাজ্যত অনুষ্ঠিত হব, কিন্তু এটা পর্যায়তে হব হলে হয়। এটা কথা হল যে ষোলো তারিখে বিয়লি নহলে সতেরো তারিখে পুয়ার ভাগতেই নির্বাচনের সূচী নির্বাচন আয়ুক্ত সংবাদমেল যোগে ঘোষণা করব। আর আমার হাতত যিখিনি তথ্য আহিছে যে অসমত এইবেলি লোকসভা নির্বাচন এটা পর্যায়তে বহাগ বিহুর পূর্বে করার বাবে অনুরোধ জানা হয়েছিল আর সেই হিসাবে আমার হাতত যিখিনি তথ্য আহিছে বহাগ বিহুর পূর্বে অসমত এটা পর্যায়তে লোকসভা নির্বাচন হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। হয়তো আট এপ্রিল নহলে ন এপ্রিলত অসমত লোকসভা নির্বাচন হব, এই কথাটো এই মুহূর্তে কব পৰা আমার হাতত যে তথ্য আহিছে উচ্চস্তরীয় সেই হিসাবত আমি রাইজক পুনর্বার জানাব বিচাৰিম। লোকসভা নির্বাচন এইবেলি অসমত এটা পর্যায়ত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে আর সেইটো খুব সম্ভবত আট নহলে ন
এপ্রিলত অসমত লোকসভা নির্বাচন হব আর সেই হিসাবতে তৎপরতা যেখানি প্রস্তুতি সেইখানি প্রস্তুতি ইতিমধ্যে করা হয়েছে। ধন্যবাদ জানাইছো বিজু কুমার ডেকা, সেই তথ্যের বাবে পরবর্তী সময়ত আপনার সাথে পুনর যোগাযোগ স্থাপন করিম। আর এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাব বিচারি, দেশত কার অধিসূচনা জারি করা হয়েছে এই মুহূর্তের সবাতোক ডর খবর আপনার আগবাইছো। সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের অধিসূচনা জারি করা হয়েছে। সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্টর অধিসূচনা জারির খবর এই মুহূর্তের খবর সবাতোক ডর খবর। আজিরেপর দেশত বলবৎ হল কা, দেশজুড়ি প্রতিবাদের মাজতে বলবৎ হয়েছে কা। এই মুহূর্তে ডর খবর আমি আপনাদের জানাইছো, যদি সম্ভব হয় এই সন্দর্ভত অধিক তথ্যের বাবে আমি পুনপটিয়া সম্প্রচার ব্যবস্থা করিম। কিছু সময়ের পছতে আমার সাংবাদিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করিম। দল সংগঠনের প্রতিক্রিয়া লাইভত আসব, সেই প্রতিক্রিয়াব আমি শুনাবলে চেষ্টা করিম। এই মুহূর্তের খবর আমি জানাইছো, দেশত কার অধিসূচনা জারি হয়েছে সবাতোক ডর খবর। আজিরেপর দেশত বলবৎ হল সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট, দেশজুড়ি প্রতিবাদের মাজতে বলবৎ হল কা। অসমত তীব্র প্রতিবাদ চলি আছিল 2019 বর্ষের প্রতিবাদের কথা, আর এতিয়া শেহতীয়াকৈ পুনের কার অধিসূচনা জারির আগে আগেও আসু আর আন বহু দল সংগঠনে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল। শান্তিপূর্ণভাবে অবশ্যই প্রতিবাদী কার্যসূচী সমূহ হয়েছিল, বহু স্থানত বহু দল সংগঠনের নেতৃত্বক মাতি বোন সিগনেচার করে লওয়া হয়েছিল। তেওঁলোকে যে আন্দোলন নকরে সেই সন্দর্ভত প্রশাসনের তরফরপা তেওঁলোকৰ ওপৰত কঠোর নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছিল। কিন্তু এতিয়া অবশেষত কা বলবৎ হয়েছে আর স্বাভাবিকতে এতিয়া কা বলবৎ হওয়ার এইখানি সময়ত অধিক নিরাপত্তা বেষ্টনী কটকটিয়া করা হয়েছে। ইতিমধ্যে আরক্ষী সঞ্চালক প্রধানে প্রতিখন জেলার এসপির সঙ্গে অর্থাৎ আরক্ষী অধীক্ষকর সঙ্গে বার্তালাপত মিলিত হয়ে প্রতিখন জেলাত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলার বাবে নির্দেশ দিয়েছিল। আর আজি অবশেষত যি সম্ভাবনা আমি আজি আবেলির প্রায় করে আসলো যে আজির প্রায় হয়তো কার অধিসূচনা জারি হব, আর সেই সম্ভাবনা 100% সত্য প্রমাণিত করে আজি দেশত কার অধিসূচনা জারি হয়েছে। আজিরেপর দেশত বলবৎ হয়েছে কা, দেশজুড়ি প্রতিবাদের মাজতে বলবৎ হয়েছে কা। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে ইতিমধ্যে ঘোষণা করেছিল যে লোকসভা নির্বাচনের আগে আগে কা বলবৎ হব, তাত আমি কোনো আপোষ নকরো, এখন আইন, সেই আইনখন বলবৎ করার দায়িত্ব আমার। আর কথা মতেই যেন কেন্দ্রীয় সরকারে সেই কাম করেছে। দেশত কার অধিসূচনা জারি হওয়ার খবর এই মুহূর্তত গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে আটাইতক ডাঙর খবর কা অধিসূচনা CAA জারি করা হয়েছে। আজিরেপর দেশত বলবৎ হল CAA অধিসূচনা জারি করা হয়েছে। দেশজুড়ি প্রতিবাদ, দেশজুড়ি যথেষ্ট বিরুদ্ধাচরণ বা দেশজুড়ি বহুখিনি প্রতিক্রিয়ার মাজতে কার অধিসূচনা জারি করা হয়েছে। আজিরেপর দেশত বলবৎ CAA, আজিরেপর দেশত সিটিজেনশিপ এমেন্ডমেন্ট অ্যাক্ট বলবৎ হল, দেশজুড়ি প্রতিবাদের মাজতে বলবৎ হয়েছে CAA। রাজ্যত শেহতীয়াকৈ আসলতে প্রতিবাদ দেখা গৈছে বা প্রতিবাদও গড়ি লৈ উঠিছিল, তার মাজতে যে ধরনের আমি জনা আহিছিল দর্শকক যে যিকোনো মুহূর্ততে আজির ভিতরতে CAA বলবৎ হব, আর সেয়াই হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র অধিসূচনা জারি করেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে বহু কেখন মঞ্চত স্পষ্টকৈ কৈছিলে যে নির্বাচনের পূর্বে CAA বলবৎ করা হব, CAA অধিসূচনা জারি করা হব, আর সেয়াই এই মুহূর্তত সেয়াই আমি জানাইছো যে কার যে বিধি বা কা বলবৎ হয়েছে এই মুহূর্তত ডর খবর এই মুহূর্তত। আর অসীম বরা নিউজ রুমের পর বর্তমান লাইভত আছে। অসীম, অবশেষত কার অর্থাৎ CAA এর অধিসূচনা জারি হয়েছে, বলবৎ হয়েছে কা সমগ্র দেশত? হয় প্রাঞ্জল, আশঙ্কা করার মতেই বা যে ধরনের চর্চা চলিছিল যে লোকসভা নির্বাচনের পূর্বে কা আইন বলবৎ করা হব আর কার যা বিধি, যদিও আইনখন 2019 গৃহীত হল, কিন্তু তার যা বিধি, কেন ধরনের কা আইনখন বলবৎ হব, কি ধরনের নিয়ম প্রণয়ন করা হব, কেন ধরনের নাগরিকত্ব লাভ করব, সেই যা রুলস বা নীতি নিয়ম প্রণয়ন করব লাগে, সেই প্রণয়ন করার বাবেই আসলে 2019 গৃহীত হওয়ার পিছতো কা আইনখন গোটেই সমগ্র দেশত বলবৎ হওয়া নাছিল। কিন্তু রুলসবিলাক প্রণয়ন করার পিছত গৃহ মন্ত্রালয়ে রুলসবিলাক নির্মাণ করলে বা প্রস্তুত করলে বা যার বিধিবিলাক প্রস্তুত করার পিছত আজি লোকসভা নির্বাচনের পূর্বে এই আইনখন গৃহীত করেছে। স্বাভাবিকতে ইয়ার জড়িয়ে এটা সমগ্র দেশত কেনকা পরিস্থিতি হয় এটিয়ে অনুভব করব নি, কারণ ইয়ার পূর্বে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি অসমকে ধরে সমগ্র দেশত হয়েছিল। কিন্তু এটা পরিবেশ সৃষ্টি হব বলে আশঙ্কা করা হয়েছে, আরক্ষী প্রশাসনে তেনেকা ধরনের বহু ধরনের খবর পাইছে, যি কারণে আমি দেশের কথা নকও। এই পরিলক্ষিত হয়েছে যে যা এসপ্তাহমানের ধরে বিভিন্ন ঠাইত বা গুয়াহাটি মহানগরীতে আমি দেখিছো যে সেনাবাহিনী কমান্ডো বেটেলিয়ন মোতায়েন করা হয়েছে যাতে আন্দোলনকারীসকলক রোধ করব পারি বা এনেকা ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি নহয়। কিন্তু প্রাঞ্জল, এটা গুরুত্বপূর্ণ কথা হল আইনখন বলবৎ হওয়ার লগেলগে কি হব, কেনকা একটা কথা আহি পড়ব। স্বাভাবিকতে যে কথা হয়েছে যা রুলস, সেই রুলসবিলাক যদিও এতিয়ালৈকে আমার হাতলে অহা নাই বা এতিয়াও সরকারিভাবে রাজহুয়া করা নাই, কিন্তু সেই রুল মতেই
যিসকল ধৰ্মীয় লোকক নিৰ্যাতিত ধৰ্মীয় লোকক ভাৰতত নাগৰিকত্ব প্ৰদান কৰিব 2014 চনৰ 31 ডিচেম্বৰলৈকে অহা যিসকল ধৰ্মীয় নিৰ্যাতিত নিৰ্যাতনৰ বলি হোৱা লোক মুছলমান লোকসকলক বাদ দি পাৰ্চী খ্ৰীষ্টিয়ান জৈন শিখ এই লোকসকলক আচলতে নাগৰিকত্ব প্ৰদান কৰিব তেওঁলোকক যিবিলাক নাগৰিক হিচাপে যিবিলাক সুবিধা পাব লাগে যিবিলাক তেওঁলোকে সা সুবিধা পাব লাগে সকলোবিলাক প্ৰদান কৰিব নাগৰিকত্ব প্ৰদান কৰিব গতিকে এই প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হ'ব আৰু সেই প্ৰক্ৰিয়াটো এজন ভাৰতত থকা খ্ৰীষ্টিয়ান বা শিখ লোকে কেনেধৰণে তেওঁ নাগৰিকত্ব লাভ কৰিব ক'ত আবেদন কৰিব লাগিব সেই আবেদন কেনেধৰণে স্ক্ৰুটিনি কৰা হ'ব বা তেওঁলোকে তাত কি নথি পত্ৰ গাঁঠি দিব লাগিব সেই ধৰণৰ আচলতে ৰুলছ বা নীতি নিয়ম প্ৰস্তুত কৰিছে আৰু সেইখিনি প্ৰকাশ পাব কিন্তু অসীম এতিয়া মূল কথাটো হৈছে অসমত তীব্ৰ প্ৰতিবাদ হৈছিল 2019 চনৰ সেই জংগী আৰু ভয়ংকৰ প্ৰতিবাদৰ কথা বাৰু আমি এতিয়া বাদ দিছোঁ কিন্তু শেহতীয়াভাৱে পুনৰ এই কাৰ অধিসূচনা জাৰিৰ খবৰটোৱে প্ৰতিবাদী এক উকমুকনি দেখুৱাবলৈ সক্ষম হৈছিল সমগ্ৰ অসমজুৰি আছুকে ধৰি বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আৰু এতিয়া কাৰ অধিসূচনা জাৰিৰ পাছত কা বলৱৎ হোৱাৰ পাছত এতিয়া স্বাভাৱিকতে দল সংগঠনবোৰৰ স্থিতি অতি গুৰুত্বপূৰ্ণ হ'ব হয় প্ৰাঞ্জল ইতিমধ্যে আমি দেখিছোঁ যে যিকোনো সময়ৰ পৰা চৰ্চা চলিছে যে আজি নিশাৰ ভাগত কা বলৱৎ হ'ব সমগ্ৰ দেশত তেতিয়াৰ পৰা দেখা গৈছে যে অখিল গগৈ যি কাৰ বিৰুদ্ধে দীঘলীয়া আন্দোলন কৰি আছে সেই অখিল গগৈয়ে কিছু সময় পূৰ্বে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য আছুৰ উপদেষ্টা এই আছুৱেও কা আন্দোলনৰ আন্দোলন কৰি আহিছে বা কাৰ বিৰোধিতা কৰি আছে সেই সমুজ্জ্বল ভট্টাচাৰ্য আছুৰ নেতৃত্ব খুব খৰধৰকৈ শ্বহীদ ন্যাস ভৱনত মিলিত হৈছে তেওঁলোকে বৈঠক অনুষ্ঠিত কৰিছে আছুৰ সভাপতি উৎপল শৰ্মা তেওঁ নামনি অসমৰ ভ্ৰমণলৈ গৈছিল তেওঁ উভতি আহিছে উভতি আহি শ্বহীদ ন্যাস ভৱনত তেওঁলোক মিলিত হৈছে তাতেই সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই বাদ দিছে বা তেওঁ মন্তব্য কৰিছে যে এই প্ৰতিবাদ অব্যাহত থাকিব তেওঁলোকে কাৰ বলৱৎ হোৱাৰ লগে লগে কাৰ প্ৰতিলিপি দাহ কৰিব বা ৰুলছবিলাক ওলাব সেই প্ৰতিলিপি দাহ কৰিব বুলি ভাবুকি দিছে ইতিমধ্যে তেওঁলোকে বাইক ৰেলী উলিয়াই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ইফালে বিৰোধী কংগ্ৰেছেই হওক বা ৰাইজৰ দল হওক জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ হওক এই সকলো দল সংগঠনে কিন্তু ভাবুকি দি আহিছে আৰু তেওঁলোকে পূৰ্বেও আন্দোলন কৰিছে কিন্তু এতিয়া বলৱৎ হোৱাৰ পিছত তেওঁলোকে কেনেকুৱা পৰ্যায়ত আন্দোলন কৰে বা কি কাৰ্যসূচী গ্ৰহণ কৰে এই মুহূৰ্তলৈকে ঘোষণা কৰা কিন্তু বিজেপিৰ ফালৰ পৰা যদি আচলতে কথাখিনি কোৱা যায় শাসক পক্ষই বা চৰকাৰে কিন্তু সম্পূৰ্ণৰূপে স্পষ্ট কৰি দিছিল যে এই নিৰ্বাচনৰ পূৰ্বে এই কা বিধি বলৱৎ বা প্ৰকাশ কৰা হ'ব কা বলৱৎ হৈ যাব অমিত শ্বাহৰ কথা যদি কওঁ আমি কেইবাখনো মঞ্চত তেওঁ এইখিনি কথা স্পষ্টকৈ কৈছে কেইবাবাৰো কৈছে বা বাৰে বাৰে তেওঁ কৈছিলে আৰু সেই অনুসৰি আজি এই মুহূৰ্তত কা বলৱৎ কৰাৰ বাবে এই গোটেইখিনি অধিসূচনা জাৰি কৰা হৈছে এতিয়া বিজেপিৰ মেনিফেষ্টোত উল্লেখ থকাৰ এইখিনি কথা বা কাৰ কথা চি এ এ চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টৰ কথা ইতিমধ্যে নিৰ্বাচনৰ ঠিক প্ৰাক মুহূৰ্তত বলৱৎ বিজেপিয়ে কৰি দিলে হয় গীতাশ্ৰী বিজেপিৰ এটা এজেণ্ডা আছিল বা বিজেপিৰ এটা অন্যতম প্ৰতিশ্ৰুতি আছিল যে কা আইন প্ৰযোজ্য কৰিব কা আইন আইনৰ জৰিয়তে যিসকল নিৰ্যাতিত ধৰ্মীয় অমুছলমান লোক আছে ভাৰতত বসবাস কৰি আছে তেওঁলোকক সংস্থাপন দিব বা তেওঁলোকক নাগৰিকত্ব প্ৰদান কৰিব আৰু ইয়াত এইটো কথা স্পষ্ট হৈ পৰিছে যিমানেই প্ৰতিবাদ নহওক যিমানেই প্ৰতিৰোধ সংগ্ৰাম নহওক কিন্তু কা যিকোনো মূল্যৰ বিনিময়ত চৰকাৰে ইমপ্লিমেণ্ট কৰিব আৰু সেই প্ৰতিশ্ৰুতি বা সেই হুংকাৰ কাৰ্যত্ব পৰিণত কৰি আজিৰে পৰা কা বলৱৎ কৰিলে গতিকে চৰকাৰে সুপ্ৰিম কোৰ্টত যদিও ইয়াৰ বিৰুদ্ধে কেইবাখনো আবেদন বিচাৰ চলি আছে কিন্তু সুপ্ৰিম কোৰ্টৰ চূড়ান্ত ৰায় এতিয়াও দিয়া নাই কিন্তু তাৰ পিছতো কিন্তু চৰকাৰে এই আইনখন বলৱৎ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰৰ তৰফৰ পৰা অসীম কোৱা হৈছিল যে আমি যিহেতু আইন বনাইছোঁ আইন এখন প্ৰস্তুত হৈছে তাক কাৰ্যকৰীকৰণৰ দায়িত্ব আমাৰ বাকী যদি সৰ্বোচ্চ ন্যায়ালয়ত কোনোবাই ইয়াৰ বিৰুদ্ধে মাত পাতে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে যদি ৰায় দিয়ে তেনেহ'লে ই অন্য এক প্ৰসংগ হ'ব কিন্তু এতিয়া আমি এই টিভিৰ পৰ্দাটোৰ দৃশ্য দেখুৱাই আছোঁ এই বৃহৎ সংখ্যক কামাণ্ড গুৱাহাটীত গিজগিজাই আছিলে এইকেইদিন আৰু আজি কামাণ্ডৰ পৰিমাণ অলপ বেছি আনকি ৰাজধানী জনতা ভৱনৰ সন্মুখতো বৃহৎ সংখ্যক কামাণ্ড বাহিনী অসীম হয় প্ৰাঞ্জল আমি সকলোৱে জানো যে সকলো দল সংগঠনে ভাবুকি দি আছে হুংকাৰ দি আছে যে কা আইন বলৱৎ হ'লে বিৰাট প্ৰতিবাদ আন্দোলন গঢ়ি তোলা হ'ব আৰু সেই যিহেতু তথ্য বা তেওঁলোকে যিহেতু সেই হুংকাৰ দি আছে গতিকে আজিৰ পৰা 10 দিনৰ আগৰে পৰাই অসম চৰকাৰ বা পুলিচ প্ৰশাসন সষ্টম হৈ আছে যাতে সেই আন্দোলনকাৰীসকলক ভয় খুৱাব পাৰি বা তেওঁলোকে যাতে সেই আন্দোলনৰ কাৰ্যসূচী নলয় বা গুৱাহাটীত ইয়াৰ আগতে যি ভয়ংকৰ পৰিস্থিতি হৈছিল সেই পৰিস্থিতি যাতে আগতীয়াকৈ ৰোধ কৰিব পাৰি সেইকাৰণে আচলতে এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি কৰিছিল গণেশগুৰিকে ধৰি দিছপুৰৰ চৌপাশে এটা কামাণ্ডো বাহিনী অনবৰত টহল দি আছিল বা বিভিন্ন ৰাজপথত আমি দেখিছোঁ বেৰিকেড এতিয়া স্থাপন কৰি থৈছে যাতে আন্দোলনকাৰীসকল আগবাঢ়ি আহিব নোৱাৰে তাতেই বাধা দিব পাৰে গতিকে এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছিল আৰু এনেকুৱা পৰিৱেশৰ মাজতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এটা গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কৰিছে যে কা বলৱৎ হ'লেও এজনো বাহিৰৰ লোক অসমত প্ৰৱেশ কৰিবলৈ নিদিয়ে বুলিও কিন্তু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমবাসী আশ্বস্ত কৰিব খুজিছে আজি দুদিনৰ আগত তেনেকুৱা ধৰণৰ এটা মন্তব্য আগবঢ়াইছে অসীম বৰ আমি যদি সেই মন্তব্যৰ কথাই কওঁ মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিলে যে এয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গেৰেণ্টি মুখ্যমন্ত্ৰীৰ গেৰেণ্টি সেয়া যে কোনো মানুহ আৰু অসমলৈ নাহে এইখিনি কথা স্পষ্ট কৰি দি আচলতে তেওঁক লগতে কৈছিলে যে যদি কা বেয়া তেনেহ'লে সেয়া সৰ্বোচ্চ ন্যায়ালয়ে বেয়া বুলি ক'ব হয় গীতাশ্ৰী সৰ্বোচ্চ ন্যায়ালয়ত অসমকে ধৰি দেশৰ বিভিন্নজন লোকে বিভিন্ন দল সংগঠনে তাত
তার বিরোধিতা করে লেখ আবেদন দাখিল করেছে। কিন্তু সেই আবেদন শুনানি এতিয়াও পূর্ণ পর্যায়ত হওয়া নাই, এতিয়াও সেই আবেদন সুপ্রিম কোর্টতে আছে। হয়তো পরবর্তী পর্যায়ত সুপ্রিম কোর্টে সকল বিচার বিবেচনা করে হয়তো ন্যায় প্রদান করব, কিন্তু সেই ন্যায় প্রদান করতে বা সেই জাজমেন্ট দিতে কি সময় লাগে, কি বছর লাগে, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু সেই তেতিয়ালেকে কিন্তু সরকারে যেহেতু সুপ্রিম কোর্টে কোনো ধরনের জাজমেন্ট দিয়া নাই, গতি তেতিয়ালেকে আইনখন কিন্তু প্রযোজ্য হয়ে থাকিব। যদি এদিন খারিজ করে দিয়ে যে আইনখন অবৈধ সংবিধান বিরোধী তেতিয়া বেলেগ কথা, কিন্তু যেহেতু তেতিয়ালৈকে যিকোন সময়লৈকে জাজমেন্ট নিদিয়ে তেতিয়ালৈকে কিন্তু এই আইনৰ মতেই ৰুলছ মতেই বিদেশী লোকসকল যিসকল 2014 চনৰ 31 ডিচেম্বৰৰ আগত ভাৰতত আহিছে, অমুছলমান যিসকল লোক আছে সেই লোকসকলক সংস্থাপন দিয়াৰ ব্যৱস্থা কৰিব। যদি পৰৱৰ্তী পৰ্যায়ত সুপ্ৰিম কোৰ্টে ভাবে যে এই আইনখন সঁচাকৈ সংবিধান বিৰুদ্ধ বা ধৰ্মনিৰপেক্ষতা চৰিত্ৰ ভংগ কৰিছে, তেনেহ'লে যদি সুপ্ৰিম কোৰ্টে বাতিল কৰে তেতিয়াৰ পৰা হয়তো কাৰখন বাতিল হ'ব। কিন্তু তাৰ তেতিয়ালৈকে কিন্তু কাৰ বিধিমতে ভাৰতত এই লোকসকলক নাগৰিকত্ব প্ৰদান প্ৰক্ৰিয়া চলি থাকিব। নিশ্চয়। আৰু এতিয়া এই বিধি কি কি থাকিব বা এই ৰুলছ কি ধৰণৰ হ'ব সেইখিনিও নিশ্চয়কৈ এতিয়া খুব চৰ্চাত, এতিয়া অধিসূচনা জাৰি হৈছে, গোটেই বিষয়খিনিও খুব লক্ষণীয় যে বিধিখিনি কেনেকুৱা ধৰণৰ বা কি কি তাত ৰুলছ ফ্ৰেম কৰা হৈছে। হয় গীতাশ্ৰী, সেইটো এটা গুৰুত্বপূৰ্ণ কথা। হয়তো আমি কিছু সময়ৰ পিছত কাৰ ৰুলছবিলাক আমি পাম, কেনেধৰণে এজন লোক, আজি যদি কোনোবা এজন লোক অসমত বাহিৰৰ বৌদ্ধ হওক বা খ্ৰীষ্টানেই হওক, যদি অসমত আছে ধৰ্মীয় নিৰ্যাতনৰ বলি হৈ বা যিয়ে নহওক, সেই লোকজনে এতিয়া কেনেদৰে নাগৰিকত্ব পাব। কিন্তু বলৱৎ হোৱাৰ ঠিক কেইটামান মুহূৰ্ত পূৰ্বে ডক্টৰ সমুজল কুমাৰ ভট্টাচাৰ্য আশ্ৰমুখীয় উপদেষ্টাগৰাকীৰ এটা ভাষ্য আমি লাভ কৰিছিলোঁ, সেয়া প্ৰথমে আমি শুনাই ল'বলৈ বিচাৰিম দৰ্শকক। কাৰ নিয়মাৱলী প্ৰয়োগ কৰিব পাৰে এই বাতৰিটো শুনি আছো। যদি প্ৰয়োগ কৰে, সেই নটিফিকেশ্যনখন ওলোৱাৰ লগে লগে সমগ্ৰ অসমৰ ইয়াৰ প্ৰতিলিপি ৰাজহুৱাকৈ দাহ কৰা হ'ব, আৰু প্ৰতিলিপি ইয়াৰ প্ৰয়োগৰ পিছদিনাই, অৰ্থাৎ যদি আজি যদি প্ৰয়োগ কৰে তেতিয়াহ'লে কাইলৈ সমগ্ৰ অসমৰ প্ৰতিখন জিলাৰ সদৰত জোৰ লৈ শোভাযাত্ৰা কৰা হ'ব, প্ৰতিবাদ কৰা হ'ব, আৰু তাৰপিছত আমি সত্যাগ্ৰহৰ কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিম। মুঠতে এই কা আৰু কাৰ এই নিয়মাৱলী আমাৰ ওপৰত জাপি দিয়াৰ এই সিদ্ধান্তৰ অসম আৰু উত্তৰাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহে মনা নাই আৰু আমি নামানো। আৰু ইতিমধ্যে উত্তৰাঞ্চলৰ ছাত্ৰ সংগঠন নেছই ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে কাৰ নিয়মাৱলী ইয়াত প্ৰয়োগ কৰাৰ লগে লগে উত্তৰ পূৰ্বাঞ্চল জুৰি প্ৰতিবাদ হ'ব। যদি আজি যদি প্ৰয়োগ কৰে তেতিয়াহ'লে আজি আৰু কালি এই দুয়োটা দিনত উত্তৰাঞ্চলৰ প্ৰত্যেকখন ৰাজ্যৰ ৰাজধানী চহৰত ইয়াৰ নিয়মাৱলী ৰাজহুৱাকৈ দাহ কৰা হ'ব। অৰ্থাৎ অসম জুৰি এটা প্ৰতিবাদ আৰু উত্তৰ পূৰ্বাঞ্চল জুৰি প্ৰতিবাদ সাব্যস্ত হ'ব। আৰু এই আন্দোলন আমাৰ অহিংস, শান্তিপূৰ্ণ আৰু গণতান্ত্ৰিক আন্দোলন হ'ব। এই আন্দোলন আমাৰ হিংসাৰ কোনো স্থান নাই, অহিংস, শান্তিপূৰ্ণ আৰু গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন আগুৱাই নিয়া হ'ব আৰু আইনগত যুঁজো কৰা হ'ব। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ত এই সম্পৰ্কত গোচৰ তৰা হৈছে আৰু এই গোচৰ তৰোতে গোটেই ভাৰতবৰ্ষত 234-235খন পিটিচন তাত দাখিল হৈছে, অসমৰ উত্তৰাঞ্চলৰ 53খন, আৰু আছু আৰু নেছৰ অধিবক্তাৰ বলিষ্ঠ যুক্তিৰ কাৰণে উচ্চতম ন্যায়ালয়ে অসম, ত্ৰিপুৰা আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কাৰণে শুনানিত সুকীয়া সময় দিম বুলি ইতিমধ্যে ঘোষণা কৰিছে। অৰ্থাৎ উচ্চতম ন্যায়ালয়ে অসম, ত্ৰিপুৰা আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এই সমস্যাটো যে সুকীয়া সেই কথাৰ মান্যতা দিছে। আৰু ইতিমধ্যে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ হৈ সদৌখম ছাত্ৰ সন্থাই প্ৰথম উচ্চতম ন্যায়ালয়ত আবেদন কৰিছিল আৰু সেই প্ৰথম আবেদনকাৰী হিচাপে এই 53খন অৰ্থাৎ অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যি আবেদন, সেই আবেদনক সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আবেদনখনক মুখ্য আবেদন হিচাপে, লিড পিটিশ্যন হিচাপে গণ্য কৰিছে। আৰু যেতিয়া আমি শুনিলোঁ যে ইয়াৰ নিয়মাৱলী প্ৰয়োগ হ'ব, লগে লগে আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেছৰ তৰফৰ পৰা ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ৰ অধিবক্তাসকলৰ লগত যোগাযোগ কৰা হ'ল, দিল্লীলৈ যোৱা হ'ল, অধিবক্তাসকলৰ লগত আলোচনা কৰা হ'ল, এতিয়াও আমাৰ তেওঁলোকৰ লগত যোগাযোগ আছে। গতিকে আইনগত যুঁজো আমি সমানে চলাই লৈ যাম। মুঠতে অহিংস, শান্তিপূৰ্ণ গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে আগুৱাই নিয়া হ'ব। আৰু এই কা আমি মনা নাই, কা আমি নামানো, কা মনা নাই, কা আমি নামানো, ৰাজপথৰ আন্দোলন চলিব, আইনগত যুঁজো চলিব। অসীম, এতিয়া মূল কথাটো হৈছে অহিংস আৰু শান্তিপূৰ্ণ আন্দোলন চলিব বুলি কয়, কিন্তু প্ৰতিবাৰেই তৃতীয় পক্ষ সোমাই পৰে, আশংকা তেনেধৰণে থাকে। 2019তো তেনেধৰণৰ বিষবাস্প বিয়পিছিল, তৃতীয় পক্ষ সোমাই গোটেইখন চাৰখাৰ কৰিছিল, এইবাৰ যাতে তেনেধৰণৰ পৰিস্থিতিৰ নহয় তাৰ বাবে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী বৰ্তমান। হয় প্ৰাঞ্জল, যোৱাবাৰ যিটো স্বতঃস্ফূৰ্ত আন্দোলন হৈছিল বা গুৱাহাটীত হঠাৎ যিটো পৰিৱেশ সৃষ্টি হ'ল, সেই পৰিৱেশে গুৱাহাটী যিদৰে ক্ষতি হ'ল, সেইদৰে 5জনকৈ সফল যুৱকেও প্ৰাণ হেৰুৱাব লগা হ'ল, যিটোৱে আচলতে অসমীয়া জাতিক এটা ভয়ংকৰ ঘটনা হিচাপে পৰিগণিত হ'ল। বা তাত তৃতীয় পক্ষ সোমাই শংকৰদেৱ কলাক্ষেত্ৰকে ধৰি যিবিলাক ৰাজহুৱা সম্পত্তিৰ ধ্বংস কৰিলে, সেই পৰিস্থিতিটো যাতে আকৌ সৃষ্টি নহয়। যদিও
আছুয়ে হোক বা অখিল গগৈয়ে ঘোষণা কৰিছে অতি শান্তিপূৰ্ণ গণতান্ত্ৰিক আন্দোলন হ'ব বা বিভিন্ন দল সংগঠনে তেনেধৰণে ঘোষণা কৰি আছে, কিন্তু শান্তিপূৰ্ণ গণতান্ত্ৰিক আন্দোলনৰ মাজতে কিন্তু গোটেই পৰিস্থিতিটো জটিল কৰি তুলিবলৈ বা চৰকাৰখনৰ বিৰুদ্ধে এটা ষড়যন্ত্ৰ ৰচনা কৰি ভয়ংকৰ পৰিস্থিতি কিছুমান সৃষ্টি কৰে। ভয়ংকৰ তেতিয়া ধৰণৰ পৰিস্থিতি যাতে উদ্ভৱ নহওক সেইবাবে হয়তো ইমান আচলতে নিৰাপত্তা ব্যৱস্থা কটকটীয়া কৰি ৰখা হৈছে বা এলাৰ্ট হৈ আছে। এইখিনিত আৰু এটা কথা ক'ব লাগিব, কাৰণ এইবাৰ যিহেতু সন্মুখত লোকসভা নিৰ্বাচন, কাৰণ আৰু এমাহ ডেৰমাহৰ পিছত লোকসভা নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব, গতিকে সেই লোকসভা নিৰ্বাচন কেন্দ্ৰিক এটা পৰিৱেশেও কিন্তু এইবাৰ কা আন্দোলন বা কাৰ যিটো বিৰোধিতা পৰিৱেশ সৃষ্টি হ'ব তাত কিন্তু এটা বেলেগ এটা শক্তি বা বেলেগ কিছুমান জনালে। এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰটো হৈছে কাৰ অধিসূচনা জাৰি কৰা হৈছে। আৰু প্ৰাইভেট বিৰতিৰ এইখিনি সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ।